দেশি সিনেমার জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন সালমান শাহ। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে তিনি পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। তবে মাত্র 24 বছর বয়সে সবাইকে কাঁদিয়ে 1996 সালের আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। ধূমকেতুর মতো বাংলা সিনেমায় আবির্ভাব ঘটে সালমান শাহর। অল্প সময়ে ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন তিনি, পেয়েছিলেন আকাশচুম্বী ভালোবাসা। উচ্ছল এই তরুণের একক আধিপত্য ছিল চলচ্চিত্রে। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু, এরপর বহু ব্যবসা সফল চলচ্চিত্র সহ উপহার দিয়ে গেছেন 27টি সিনেমা। 27 বছর পরেও এখনো মানুষের মনে দাগ কেটে আছে ওর অভিনয়, ওর চালচলন, ওর কথাবার্তা, যে ছবিগুলো করে গেছে প্রত্যেকটা ছবিরই দৃশ্যই মানুষের মনে দাগ কাটে। সালমান শাহর মৃত্যুতে ইন্ডাস্ট্রি একটা ধাক্কা খেয়েছে। সালমান শাহ মরে যাওয়ার পরে এই রোমান্টিক গল্প লেখাটাকে স্তব্ধ হয়ে গেছিলো। মানে রোমান্স যে করবে, রোমান্টিক যে মানে করবে, এগুলো খুব কমে গেছিলো। ঢাকার ইস্কাটনের এই বাড়িতে থাকতেন বাংলা চলচ্চিত্রের ঘনজন্মা চিত্রনায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর এই বাড়ির 11তলায় নিজ কক্ষে পাওয়া যায় সালমান শাহর মৃতদেহ। লাখো ভক্তকে কাঁদিয়ে তিনি চলে যান পরপারে। এখন পর্যন্ত জনপ্রিয়তায় সালমান শাহকে ছাড়াতে পারেননি কেউ, আজও তাকে ভুলতে পারেননি সতীর্থরা। সালমান শাহকে ওরা মানুষের জনগণ, তার ভক্তরা অনুধাবন করলো আফটার তার ডেথ। তার আগে কিন্তু সালমান শাহকে ভক্ত ছিল, তরুণ তরুণীরা তার খুব এ ছিল, কিন্তু ওইরকমভাবে তারা মানে সালমান শাহ পাগল ছিল না। দর্শকরা এখনও ভাবছে সালমান যদি আবার ফিরে আসতো, বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা সেই চলচ্চিত্রের অবস্থা থেকে যদি সালমান ফিরে এসে আবার সেরকম সালমানের ছবি পাইতাম আমরা। স্বপ্নের নায়ক হয়েই সবসময় ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন সালমান শাহ। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ধূমকেতুর মতো বাংলা সিনেমায় আবির্ভাব ঘটে সালমান শাহর। অল্প সময়ে ঢালিউডের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন তিনি, পেয়েছিলেন আকাশচুম্বী ভালোবাসা। উচ্ছল এই তরুণের একক আধিপত্য ছিল চলচ্চিত্রে। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু, এরপর বহু ব্যবসা সফল চলচ্চিত্র সহ উপহার দিয়ে গেছেন 27টি সিনেমা। 27 বছর পরেও এখনও মানুষের মনে দাগ কেটে আছে ওর অভিনয়, ওর চালচলন, ওর কথাবার্তা, যে ছবিগুলো করে গেছে প্রত্যেকটা ছবিরই দৃশ্যই মানুষের মনে দাগ কাটে। সালমান শাহর মৃত্যুতে ইন্ডাস্ট্রি একটা ধাক্কা খেয়েছে। সালমান শাহ মরে যাওয়ার পরে এই রোমান্টিক গল্প লেখাটাকে স্তব্ধ হয়ে গেছিলো। মানে রোমান্স যে করবে, রোমান্টিক যে মানে করবে, এগুলো খুব কমে গেছিলো। ঢাকার ইস্কাটনের এই বাড়িতে থাকতেন বাংলা চলচ্চিত্রের ঘনজন্মা চিত্রনায়ক সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর এই বাড়ির 11তলায় নিজ কক্ষে পাওয়া যায় সালমান শাহর মৃতদেহ। লাখো ভক্তকে কাঁদিয়ে তিনি চলে যান পরপারে। এখন পর্যন্ত জনপ্রিয়তায় সালমান শাহকে ছাড়াতে পারেননি কেউ, আজও তাকে ভুলতে পারেননি সতীর্থরা। সালমান শাহকে ওরা মানুষের জনগণ, তার ভক্তরা অনুধাবন করলো আফটার তার ডেথ। তার আগে কিন্তু সালমান শাহকে ভক্ত ছিল, তরুণ তরুণীরা তার খুব এ ছিল, কিন্তু ওইরকমভাবে তারা মানে সালমান শাহ পাগল ছিল না। দর্শকরা এখনও ভাবছে সালমান যদি আবার ফিরে আসতো, বর্তমান চলচ্চিত্রের যে অবস্থা সেই চলচ্চিত্রের অবস্থা থেকে যদি সালমান ফিরে এসে আবার সেরকম সালমানের ছবি পাইতাম আমরা। স্বপ্নের নায়ক হয়েই সবসময় ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন সালমান শাহ। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।